ভালো আমিও নাম জেনে কি বলছে, কি বলছো তুমি? কবে ছোটবেলা হয়ে গেছো? এখন ছোটবেলা নয়, এখন বড়বেলা। কি হবে, কেমন করে বলছে বলো তো? বার্থডে কেমন আছো সবাই? সোনা সোহাগান নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর এই যে পাপা এখন অফিস যাচ্ছে, আর অফিস যাওয়ার পথে অ্যামিকে নামিয়ে দিয়ে যাবে, আমিও সঙ্গে সঙ্গেই যাবো, না হলেও আবার যাবে না স্কুলে। তো সকালবেলা উঠে এখন অ্যামি স্নান টান করে একদম খেয়ে দিয়ে স্কুলে যায়। তো যেহেতু সব বাইকে যাব, ওই জন্য একটু ঠান্ডা লাগবে বলে সোয়েটারটা পরিয়ে দিয়েছি, না হলে বেশ ভালোই গরম পড়ে গেছে এখন, আর সোয়েটারের দরকার পড়ে না। তো তারপরে এই যে আজকে পুচকু বাড়িতে আছে, পুচকুর লিভ আছে, পরীক্ষা যেহেতু হয়ে গেছে ওই জন্য, তাই এখন পুচকুকে নিয়ে অ্যামিকে আনতে যাচ্ছি। তো যেহেতু বাড়িতেই আছে, একা একা তো আর রেখে যাওয়া যায় না, তাই দুজনে মিলে মা মেয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম। তো তারপরে এই যে অ্যামিকে নিয়ে বাড়ি চলে এলাম, এখন ঝটপট উপরে গিয়ে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো ভালো করে, হাত পরিষ্কার করে। সব খেয়ে নিয়েছো তুমি দেখি, ফাঁকা নাকি রে? কি থাকবে জলের বোতলে? আজকে বিস্কিট টিস্কিট দিয়েছিলাম না, ওগুলো খেয়ে নিয়েছে তাই না? এদিকে কি কাণ্ড ঘটিয়েছে দেখো, আমি নামাজটা পড়ে এসে ওকে ঘুম পাড়াবো বলে নামাজ পড়তে গেছি, এসে দেখছি সমস্ত পুচকুর পেন্সিল সব কিছু বের করেছে, করে তারপরে আবার সেটাকে এখন গুছিয়ে রাখছে। তো তারপর ঘুম থেকে উঠে এই যে এখন বেরিয়ে পড়েছি, সদল বলে মুনও এসেছে। তো আজকে যাচ্ছি আমরা আমাদের বাইকটা ডেলিভারি দিতে, তো আজকেই রিভিল করব যে কোনটা নেওয়া হয়েছে। তো চলো যাই। আরে বাবারে, হ্যাঁ আমি তো দারুণ খুশি, বাইরে বেরোতে পারলে ওর আর কি চায়, আর আমরাও ততটাই খুশি, কারণ যেহেতু বাড়িতে আরেকটা নতুন সদস্য আসতে চলেছে, কার না খুশি হবে না বলো তো নতুন জিনিস পেলে? তো আমাদেরও সেরকমই আর কি। তো এখন মোটামুটি ওই 4টে মতো বাজে, আর এখনই পুচকুর বাবা অফিস থেকে এলো আর মুনও এলো। তো পুচকুর বাবা বাইকটা নিয়ে আসবে আর মুন আমাদেরকে গাড়িতে করে নিয়ে আসবে, তো তাই জন্য সবাই একসঙ্গে মিলে যাচ্ছি। বাবু থাকলে আজকে বেশ ভালো লাগতো, ও বেশ মজা করতে পারতো। তো যখন বুক করা হয়েছে তখন ও ছিল, তোমরা তো জানো এসেছিল। কি যে ভালো লাগছে, দারুণ লাগছে। তো নতুন জিনিসের মজাই আলাদা তাই না বলো? কদিন ধরে দিনগুলো বেশ ভালোই কাটছে, বন্ধুদের সঙ্গে পার্কে যাওয়া হচ্ছে, তারপরে আজকে গাড়ির ডেলিভারি আছে, আর সামনেই পুচকুর বার্থডে আছে 5th March। তো তাই জন্য বাবু মা আসবে, বাপি আম্মু আসবে, তো বেশ জমজমাটে একটা ব্যাপার হতে চলেছে। তো আশা করি ব্লগগুলো কন্টিনিউ করব আমি, তো তোমাদের সঙ্গে শেয়ার করব সব কিছুই। আসলে যেগুলো ভালো লাগা জিনিস থাকে আমার জীবনে, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর মন খারাপ, দুঃখ, কষ্ট এগুলো তো জীবনে থাকে, তবুও সেগুলোকে জীবনের বাইরের পাঠ হিসাবে রাখাই ভালো তাই না বলো? তো যাই হোক, চলে এসেছি, চলো এবার নিয়ে আসা যাক। সত্যি এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছি না। তো এখানে আসলে না বেশ ভালো লাগে, এর আগে আমি একদিন এসেছি। কত গাড়ি আজকে! আমি আসো, হাত ধরো, আমি হাত ধরো, হাত ধরো, চলো আমি এইটা, এটা ভালো লাগছে তো? এটা ভালো লাগছে না?
কোনটা ভালো লাগছে তোমার? ব্রাউনটা। সেই সেই দিন এসে এটাই ধরেছিল। এটা ভালো লাগছে না? কি সুন্দর, দেখো রেড আছে, ব্ল্যাক আছে। চলো চলো যাই আমরা। হ্যাঁ পিছনে ব্রাউন আছে, চলো। এদিকে অ্যামির কাণ্ড দেখো, এই যে ওরা এসে এরকম ছোট ছোট জলের বোতলগুলো দেয়, আর সেগুলো থেকে অ্যামি জল খেতেই থাকে, খেতেই থাকে। আসলে কি হয় বলো তো, ছোট ছোট বোতল দেখে তো, দে ও বাড়িতে এতটা জল খায় না, এখানে এসে যতটা খায়। তো এইদিকে পুচকুর পাপার কাণ্ড দেখো, ও এনে আর নিজের গাড়ি নিতে এসে ওই গাড়িটা দেখতে শুরু করে দিয়েছে। আসলে জায়গাটাই এত সুন্দর না, মানে প্রত্যেকটা গাড়ি এক্সেভার যাকে বলে, মানে প্রত্যেকটার আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, আলাদা আলাদা একটা স্টাইল আছে, মানে সবগুলোই ভালো লাগে আর কি এখানকার। মানে কোনোটার সঙ্গে কোনোটা যে তুলনা হবে এমনটা নয়, কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা। তো আসলে কি হয়েছে বলো তো, তোমাদের মধ্যে অনেকেই ব্লুটার কথা বলেছিলে, কিন্তু ও প্রথম থেকে না ওই ক্লাসিক 350-র প্রতি একটা আলাদাই টান ছিল, যে একটা রয়্যাল এনফিল্ডের নিলে আমি ওই ক্লাসিক 350-টাই নেবো, মানে এরকম একটা। তো তারপরে ওই মেটিওরটা দেখে ওর ওটাও একটু পছন্দ হয়ে যায়, কিন্তু মাথায় ওই হয় না একটা যে প্রথম থেকে যেটা নেবো নেবো ভাবা হয়, তো সেটাই আর কি। তো যাই হোক, আমরা শেষ পর্যন্ত বাড়ির সবাই মিলেই ডিসাইড করে ওটাই নেওয়া হয়েছে। নেক্সট টাইম আবার হয়তো ওন যখন নেবে তখন ওইটা নেবে, কি অন্য নেবে হয়তো, এরকম করবে। তো প্রথম যেহেতু নিজের মন থেকে যেটা চেয়েছিল সেটা নেওয়াই বেটার। আর এদিকে অ্যামিকে দেখো না কি খুশি, এখানে এসে কেমন ডান্স করে বেড়াচ্ছে। আর এখানেও না আমাদের অনেক ফলোয়ারের সঙ্গে দেখা হয়ে গেছে, মানে আমাদের সোনাই সাহাকা পরিবারের সদস্যদের সঙ্গে। তো এখানে কাজ মেটাচ্ছে পুচকুর পাপা, যা সব সাইন, তারপরে এটা মানে যা যা কাজ থাকে আর কি সেগুলো। আর আমরা এখানে একটুখানি কফি খেয়ে নিলাম, আর এত মিষ্টি কফিটা, সেটা দিয়ে ভুটার আমি গল্প করছিলাম আর হাসছিলাম। তো এটাতে সেই ট্রায়াল দিয়েছিল ওরা, দারুণ লাগছে এটা কিন্তু দেখতে, দারুণ। তো ওই আর কি, আজ পুচকুর পাপার মনের একটা ইচ্ছে পূরণ হলো, আর ওকে ইচ্ছে পূরণ করতে দেখে আমার খুবই ভালো লাগছে, কারণ সাধারণত মানুষটা নিজের ইচ্ছের কথা বলেই না। ওই জন্য আমি খেয়ে নিয়েছি, তুমি খাবে না তাই বললাম, খাও খাও। বলো কেমন লাগছে? খুব সুন্দর। কোনটা সুন্দর, কোনটা সুন্দর লাগছে? কফিটা ওই কফিটা সুন্দর লাগছে। আর বলো গাড়ি কিনতে এসে কেমন লাগছে? খুব সুন্দর। সব রেডি, তখন ওই ভাইয়া বললো গাড়িটা দেবো। তো এই যে এই দিদিভাইটা বলছিল ও আমাদেরকে চেনে, তো এখন বলছিল আমাদেরকে যে এই যে ডেলিভারি সেরিমনিটা করে নেবে। তো তার জন্য মুন ক্যামেরা করে দিচ্ছিল, আবার ভিডিও করে দিচ্ছিল, আর পুষ্কর পাপা বললো একটা ছবি তুলে দিতে ওদেরকে, তো সেটাই করছে আর কি। তো বেশ ভালোই লাগছিলো, এতদিন নেবো নিয়েছি, বুকিং হয়েছে, এরকম হয়েছে, কিন্তু ফাইনালি নিজের হাতে নেওয়ার, মানে নিজেদের কাছে নেওয়ার ব্যাপারটা একটা আলাদাই, তাই না বলো? তো আজকের পর থেকে আমরা হয়তো এটা চাপতে পারবো এরকম। তোমরা হয়তো ভাবছো কী এমন ব্যাপার যে এরকম করছো তুমি, কিন্তু আসলে এই জিনিসটা এরকম, আমরা ছোটো ছোটো জিনিসে একটু বেশি খুশি হয়ে যাই, তাই জন্য সেটা এইভাবেই, মানে এতটা এক্সাইটেড হয়ে যায় যে তোমাদের সঙ্গে এইভাবেই আর কি কথা বলি, বলে ফেলি আর কি। তো এটা খারাপ হবে, কেউ কিছু নিও না। তো তারপর পুচকুর পাপা একটা ফিডব্যাক নিল ওরা, তো ওদের কেমন লাগছে সেটা জানার জন্য। কিন্তু অ্যামির আবার কী হয়েছে জানো তো, ওর এটা পছন্দ হয়নি, ও বলছে আমি ব্রাউনটা নেবো, ব্রাউনটা নেবো। তো এখন ওর খিদে পেয়েছে একটু, তাই মিওমরে দেখে এসেছে, ওখানে যাচ্ছে একটু কেক খাবে। ওরে বাবা চল নিয়ে যাই মিওরেতে, এখানে দাঁড়া তোরা, আমি আমি টাকা
টাকাও ও আগে খাবে। মামা সরে আয়। তো ফাইনালি আমাদের সব কাজ মিটে গেছে। তো প্রথমে আমরা ভেবেছিলাম যে এখানে কোনো একটা কোথাও যাব, গিয়ে একটু খাওয়া দাওয়া করব, তারপরে সবাই মিলে একটু সেলিব্রেট করব। তো তারপরে মনে হলো না বাড়ি গিয়েই করা ভালো। কেন বসবো কেন এখানে, দাঁড়িয়েই তো আছি, তুমি ওয়েট করো, পাপা বেরোক তারপরে আমরা বেরোবো। পাপা কেমন করে চালাবে, জোরে কেমন করে জোর হয়, কেমন করে জোর হয়। কারণ ওদিকে মুনের অফিসও আছে, তো বাড়িতে বসে বসে অফিসটাও করবে, আর তার সঙ্গে সঙ্গে বাড়িতেই অর্ডার করে নেব একটুখানি। মুন বলছে একটু কেক নিয়ে আসো, নিয়ে এসে একটু সবাই মিলে একটু কাটিং করব, এরকমটা বলছিল আর কি। তো ওই যে পুচকুর পাপা যাচ্ছে, এবার আমরাও যাই, তো গাড়িতে করে আমরা যাব, আমি মুন পুচকু আর অ্যামি। তো আবার ওখানে দাঁড়ালো, আমি জানি কেন দাঁড়ালো, কারণ আমরা যাব, ও আমাদের পিছন পিছন যাবে ওই জন্য। তো চলো যাই। আর আজকে না মুনের সঙ্গে গাড়িতে চাপতে এক্সাইটেডও লাগছে, আবার একটু ভয়ও লাগছে। আসলে অভ্যাস হয়ে গেছে তো পুচকুর পাপার সঙ্গে চেপে চেপে, এবার অন্য নতুন কারোর সঙ্গে চাপলে না আবার একটু ভয় ভয় করে। তো যাই হোক, মুন দারুণ গাড়ি চালিয়েছে, দারুণ চালিয়েছে। তো এই যে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে, প্রথমে মুনের ফ্ল্যাটে গিয়ে ওর কিছু জিনিসপত্র কালেক্ট করবে, মানে ল্যাপটপ নেবে, চার্জার, এসবগুলো নেবে, নিয়ে তারপরে আবার বাড়ি যাব। তো এই যে নামছি ওদের ফ্ল্যাটে। তো মুন্না আজকে একটা দারুণ ইনসিডেন্ট শেয়ার করেছে। তো ওকে নাকি ও কিছুদিন আগে শান্তিনিকেতন গিয়েছিল, গিয়ে একজন জিজ্ঞাসা করেছে যে তুমি অ্যামির মামা না এরকম। তো ও বলছে আমার খুব ভালো লেগেছে এটা শুনে। হ্যাঁ, আজ কার বার্থডে? বাইকের বার্থডে। তাকে কেক কাটিং করতে হবে তো। হ্যাঁ, বাইকের কেক কাটিং হবে, দিয়ে বাই কে বাইকের মুখে বাইকের কেক দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেব, ঠিক আছে। হ্যাঁ, বাইকের চোখও আছে, বাইকের চিহ্নও আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বাইকের শিশু আছে, বাইকের জামাও আছে, বাইকের সব আছে, সব আছে, চলো। আর বাইকের দোকানে গিয়ে দেখলে, হ্যাঁ বসো। হ্যাঁ কি, ওরে বাবা, সে চোখের সামনে থাকলেই তো মনে হবে খাই খাই। তোমার তো ফেভারিট, মুনের ফেভারিট না? চল খেতে ভালো তো।
মানে এটা কি বলবো মানে সাধারণের মধ্যে দিন বেশি আর চড়া দিন সাধারণের মধ্যে এ বাবু খেয়ে নিস তো এই মোমেন্টে দাঁড়িয়ে না বাবাকে খুব মিস করছিল আবার আমার ভাইকে, তো তার জন্য ফুটবল বাবা বলো দাঁড়াও ওকে একটু ভিডিও কল করি। তখনও একবার ভিডিও কল করা হয়েছিল, পাওয়া যায়নি, এখনও দেখো পাওয়া যাচ্ছে না, ও হয়তো নিচে দোকানে আছে মনে হয়, ওই জন্য মানে আমাদের বাড়ির নিচে তো কাউন্টার, তো ও মনে হয় কাজ টাজ করছে ওই জন্য ফোনটা তুলছে না। তো পরে আবার ফোন করেছিল, তো তখন বললাম যে কেক কাটিংয়ের সময় তোকে ফোন করলাম, এরকমটা বলছিলাম আর কি। তো সবাই মিলে এদিক ওদিক থেকে চেষ্টা করছে, ওকে পাচ্ছে না। তো দাঁড়াও কেকটা সবাইকে ডিভাইড করে দিই। উপকারী কখনো উপকার করতে নেই, উপকারী কখনো উপকার করতে নেই। যাচ্ছিলাম ফার্স্ট মার্চ ছিল পুচকু স্কুলে স্টোরি টেলিং কম্পিটিশন বাংলার, তো সেটাতে ও সিলেক্ট হয়েছিল, তো সেটারই ও প্র্যাকটিস করছে। আর এদিকে আমিও সেটা শুনে শুনে না মুখস্থ করে ফেলেছে, আর ওদিকে মন কাজ করছে অফিসের, তো তাড়াতাড়ি বেরিয়ে যাবে, তার জন্য এই ডিনারটা অর্ডার করে দিলাম, আর বিরিয়ানি, আর তার সঙ্গে নিয়েছি রেশমি কাবাব। আর বেশি কিছু নিইনি, কারণ এক সপ্তাহ ধরে যা খায় না একদিনেই তা খেয়ে একদম অবস্থা খারাপ করে ফেলবো এরকম ব্যাপার। তবে যাই হোক, আমি খুবই ফুডি, তাই জন্য একটু ব্যালেন্স করে খাওয়ার চেষ্টাই করি, তো যেহেতু সেলিব্রেশন সেহেতু তো একটু খেতেই হবে তাই জন্য। আর এই যে স্পেশাল দুটো চিকেন বিরিয়ানি নেওয়া হয়েছে, তো এখন এটা সার্ভ করবো, খুবই অল্প পরিমাণেই খাবো, কালকে আবার ব্যালেন্স করে নেবো একটু, তাহলেই হবে। আর আমাদের বাড়িতে এখন তো লম্বা খাওয়া দাওয়া লেগেই থাকবে, এটা ওটা সেটা, সামনে পুচকুর বার্থডেও আসছে, তো সব মিলে আর কি কিছুদিন এরকমই হবে, তো এভাবে ম্যানেজ করে নেব আমি। তো যাই হোক, সবার জন্য সার্ভ করে নিয়ে তারপরে সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করে নেব, এটার একটা মজা আলাদা, তাই না বলো? সবাই মিলে এইভাবে বসে খাওয়া দাওয়া করতে বেশ ভালো লাগে। কেমন লাগে? কেমন খেলে? কেমন ভালো? কি খাচ্ছো? আমি মাংস ভাত খাচ্ছি। মাংস ভাত? এটা বিরিয়ানি। আবার তোমাকে কমেন্ট করবে। হ্যাঁ, বলবে তো ভালো হয়েছে রাইসটা। ভালো হয়েছে? ফুচকুর বাবা আমাকে বলছে, হ্যাঁ তুমি খাও বিরিয়ানি, আর সবাই তোমাকে বলুক আবার যে বিরিয়ানি খাচ্ছি, আবার ডায়েট করছি বলতে, তো এরকমটা বলে আমাকে খ্যাপাচ্ছিল আর কি। তাহলে ঠিক আছে, সে বলে বলুক কা, তাতে কি, আমি তো জানি যে আমি কী খাচ্ছি আর কতটা খাচ্ছি বা কীভাবে কী মেনটেন করছি। একদিন তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করবো, এরপরে আস্তে আস্তে আমি একটু ফিরে মানে নিজের গুছিয়ে নিয়ে সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সুন্দর করে। আর এখন খাওয়া দাওয়ার পরে হ্যাঁ এই যে মন চলে যাচ্ছে, আর আমি বলছি নো নো যাওয়া হবে না এরকম আর কি, ও যেতে দেবে না কিছুতেই, তো সেটাই বলছে আর কি। তো সকাল থেকে সারাদিনটা বেশ ভালোই কাটলো, সবাই মিলে একদম মজা করে আল্লাহর ইচ্ছায়, আলহামদুলিল্লাহ যেন বাকি দিনগুলো এইভাবে কেটে যায়, বেশি কিছু চায় না, সামান্য কিছুতেই সন্তুষ্ট। আর এই তো ভালোভাবে সুস্থভাবে দিনগুলো কেটে গেলেই হলো। তো যাই হোক, এখনও চলে যাচ্ছে, আর আজকে আমার ব্লগটাও এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে, ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, কেমন আসি তাহলে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না জানো।